1986 সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। তারপর থেকেই আর শিরোপার দেখা মেলেনি আর্জেন্টাইনদের। এবার সে অপ্রাপ্তি রাশিয়াতেই ঘুচবে বলে মনে করছে দলটির মিডফিল্ডার অ্যাঞ্জেলো ডিমারিয়া। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপ জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল মেসিরা, তবে শেষ মুহূর্তের গোলে জার্মানির বিপক্ষে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হল লিওনেল মেসির। ফাইনাল ম্যাচে ইঞ্জুরিতে পড়া ডিমারিয়া সেই দুঃখ ভুলতে চান রাশিয়াতে। এ প্রসঙ্গে ডিমারিয়া বলেন, আর্জেন্টিনা বিশ্বকাপে সবসময় ফেভারিট। এর প্রথম কারণ হল আমাদের দলে আছে লিওনেল মেসি। আমাদের এখন কঠোর পরিশ্রম করতে হবে, সেরা অবস্থান ধরে রাখতে হবে। বিশ্বকাপ সবসময় ভিন্ন রকম একটা টুর্নামেন্ট, এখানে জিততে না পারা মানে অনেক কিছু হারানো, তাই এখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসি প্রসঙ্গে ডিমারিয়া বলেন, মেসি এরই মধ্যে সেরা হয়ে গেছে, বিশ্বকাপ জয় তাকে নতুন মাত্রা দেবে, আশা করি ফুটবল মেসিকে বিশ্বকাপ উপহার দিবে, এটা সবার জন্য ভালো হবে। লিওনেল মেসি তার ক্যারিয়ারে সবকিছু জিতেছে, শুধু বাকি বিশ্বকাপ, আর এই অপ্রাপ্তিটুকু রাশিয়াতেই ঘুচবে বলে মনে করছে ডিমারিয়া।